আসসালামু আলাইকুম, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 36তম ভিডিও। এবং আজকের ভিডিওটাতে যে ফর্মুলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা যে ফর্মুলাটা শেয়ার করব, সেই ফর্মুলাটার নাম হচ্ছে চুজ ফর্মুলা। আসলে এই চুজ ফর্মুলাটা কেন ইউজ করা হয় এবং আসলে এটা কী ধরনের কাজে প্রয়োগ করা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি এখানে যেটা করেছি, বি নাম্বার কলামে কিছু সেলস পার্সন নাম দিয়ে রেখেছি এবং সি নাম্বার কলামে সেই সব সেলস পার্সনদের সেলস অ্যাচিভমেন্ট ভ্যালু আমি দিয়ে রেখেছি। তো এখন আমরা যেটা করব যে এই সব সেলস পার্সনদের ভিতর থেকে র্যাঙ্ক তৈরি করব, র্যাঙ্কিং করব যে কোন সব সেলস পার্সনরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং তাদের র্যাঙ্কিং অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড অনুযায়ী তাদের মধ্যে গিফট প্রদান করা হবে। তো এর জন্য আমরা চুজ ফর্মুলাটা ইউজ করব এবং চুজ ফর্মুলাটা ইউজ করে খুবই সহজে তাদের র্যাঙ্ক অনুযায়ী তাদের গিফটগুলোকে আমরা সেটেলমেন্ট করার চেষ্টা করব। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে র্যাঙ্ক ফর্মুলাটা কেন ইউজ করা হয়, আসলে র্যাঙ্কিং করার জন্য র্যাঙ্ক ফর্মুলাটা ইউজ করা হয়। তো র্যাঙ্ক ফর্মুলাটা ইউজ করার আগে আমি প্রথমে তাদের র্যাঙ্কিংটা তৈরি করতেছি। এর জন্য আমি যেটা করব যে এই সেলটাতে সমান সমান চিহ্ন দিচ্ছি এবং লিখছি র্যাঙ্ক এবং র্যাঙ্কটাকে ডবল ক্লিক করে নিচ্ছি। তারপরে বলতেছে নাম্বার, নাম্বার হচ্ছে যে সেলস ভ্যালুটা সেই সেলস ভ্যালুটা। তারপরে হচ্ছে আমি একটা কমা দিয়ে দিচ্ছি, রেফারেন্স নাম্বার চাচ্ছে। রেফারেন্স নাম্বার হচ্ছে আসলে যাদের মধ্য থেকে তাকে বাছাই করা হবে, যেহেতু আমি তাদের ভ্যালুর মধ্য থেকে সবার মধ্যে থেকে তাকে বাছাই করবো তাই সবাইকেই সিলেক্ট করে দিলাম এবং F4 কি চাপ দিয়ে সবারকে ডলার সাইন করে দিয়ে আমি তাদেরকে ফিক্সড করে দিলাম যে সবার ভিতর থেকে শুধু ইন্ডিভিজুয়ালি ওই পার্সনটার র্যাঙ্কিং কত সেটা বের করবো। যেহেতু আমি এটাকে সবার ভিতর থেকে সবারটাই বের করব তাই যার যার পার্সোনাল অংশটুকু অর্থাৎ C6, এখানে C6 অংশটুকু হচ্ছে রাজু যে পার্সন আছে ওনার জন্য আলাদা এবং সবার জন্য ফিক্সড যতটুকু র্যাঙ্ক রেঞ্জটা দেওয়া আছে রেফারেন্স রেঞ্জ ওটাকে আমি ফিক্সড করে দিলাম ডলার সাইন দিয়ে এবং শিফট বাটন ক্লিক করে আমি এটাকে কমা ব্রেকেট দিয়ে এন্টার করে দিচ্ছি। এন্টার করে দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে যে নাম্বার ওয়ানে যে 500 ভ্যালু 5000 ভ্যালু অ্যাচিভমেন্ট করেছে তার আসলে র্যাঙ্ক নাম্বার 3। এখানে র্যাঙ্কিং আসলে হয়ে গেছে, দেখাচ্ছে এখানে ফার্স্ট পজিশনে 8000 কোয়ান্টিটি যে করেছে আসলে সে ফার্স্ট পজিশনে আছে এবং দেখাচ্ছে যে 7000 কোয়ান্টিটি যে সে সেকেন্ড পজিশনে এবং 5000 কোয়ান্টিটি যে আছে সে হচ্ছে আসলে থার্ড পজিশনে আছে। তো এতটুকু ছিল র্যাঙ্ক ফর্মুলার কাজ। র্যাঙ্ক ফর্মুলাটা ইউজ করে আমরা র্যাঙ্কিং তাদের করে ফেলেছি। এখন যেটা করব সেটা হচ্ছে চুজ ফর্মুলা ইউজ করে তাদের গিফটগুলোকে আমরা সেটেলমেন্ট করব। তো সেটার জন্য যেটা করতে হবে, সমান সমান চিহ্ন দিচ্ছি এবং লিখতেছি চুজ, চুজটাকে আমি ডবল ক্লিক করে দিলাম। এখন বলতেছে ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমার র্যাঙ্কটা, আসলে আমি র্যাঙ্ক অনুযায়ী তাদেরকে গিফট দেবো তাই ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে আমার র্যাঙ্ক। আমি র্যাঙ্কটাকে সিলেক্ট করে একটা কমা দিয়ে দিচ্ছি। এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমি এখানে একটা প্রাইম চিহ্ন দিচ্ছি এবং ফার্স্ট গিফট যেটা আছে সেটাকে সেটেলমেন্ট করতেছি। ফার্স্ট গিফট আমরা দিচ্ছি এলইডি টিভি। আমি আবার প্রাইম দিয়ে দিচ্ছি এবং একটা কমা দিয়ে দিচ্ছি, আবার একটা প্রাইম দিয়ে আমি লিখতেছি সেকেন্ড। সেকেন্ড ভ্যালুতে থাকবে কি আমাদের যে ল্যাপটপ থাকবে, ল্যাপটপ দিয়ে দিচ্ছি এবং একটা প্রাইম দিয়ে দিচ্ছি। একটা কমা দেওয়ার পর আমার থার্ড পুরস্কারটা আমরা দিব হচ্ছে মনিটর দিয়ে দিচ্ছি এবং আমি এটার সামনে এবং পিছনে আসলে প্রাইম দিয়ে দিচ্ছি এবং সেকেন্ড ব্রেকেটটা আমি এখন ক্লোজ করে দিব। সেকেন্ড ব্রেকেটটা ক্লোজ করে দিয়ে আসলে এন্টার করে দিচ্ছি, সাথে সাথে দেখাচ্ছে যে হ্যাঁ এখানে থার্ড পুরস্কারটা যেহেতু আমরা মনিটর দিয়েছি যার কারণে থার্ড পুরস্কারে যিনি ছিলেন থার্ড পজিশনে তিনি মনিটর পেয়েছে, ফার্স্ট পজিশনে যিনি ছিলেন এলইডি টিভি পেয়েছে এবং সেকেন্ড পজিশনে ল্যাপটপ পেয়েছে। সুতরাং এই ফর্মুলাটা ইউজ করে খুবই সহজে তাদের র্যাঙ্ক অনুযায়ী তাদের গিফটগুলোকে আমরা সেটেলমেন্ট করতে পেরেছি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গাতে আসলে ইনভ্যালিড বা ইরোর টাইপের কিছু দেখাচ্ছে। আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি যদি কোনো ধরনের ইরোর টাইপের কোনো জিনিস আসে সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে ইফ ইরোর ফর্মুলাটা জাস্ট ইউজ করে দিলেই হবে। তো আমি এখানে এই ধরনের ইনভ্যালিড লেখাগুলো উঠিয়ে দেওয়ার জন্য ইফ ইরোর ফর্মুলাটা ইউজ করে দিচ্ছি। আমি এখানে ইফ ইরোর ফর্মুলাটা ডবল ক্লিক করে দিলাম এবং ইনফরমেশনের শেষে আমি একটা কমা দিয়ে জিরো দিয়ে সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে দিচ্ছি। জিরো দেওয়ার কারণ হচ্ছে, কমার পরে জিরো দেওয়ার কারণ হচ্ছে যদি সে গিফটের জন্য ইলিজিবল না হয় সেক্ষেত্রে তাকে জিরো দেখাবে, আর যদি সে ইলিজিবল হয় তাহলে গিফটের নাম দেখাবে।
জাস্ট এটুকুর জন্য তাকে জিরো দিয়ে দেওয়া হয়েছে এবং এন্টার করে দিচ্ছি। আমি এন্টার করে এই ফর্মুলাটা যেহেতু প্রথম সেলে দেওয়া হয়েছে আমি বাকিটাতে ডবল ক্লিক করে দিচ্ছি, সবার এখানে বসে গেছে। দ্যাট মিনস হচ্ছে এখানে দেখাচ্ছে যারা আসলে গিফট পেয়েছে তাদের এখানে গিফটের নাম এসেছে, এবং যারা আসলে গিফটের জন্য এলিজিবল না, যারা আসলে পায়নি তাদের এখানে জিরো দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, এখানে যারা নাই তারা আসলে জিরো অবস্থায় আছে, এবং যাদের আসলে আছে তারা গিফটগুলো আসলে পেয়েছে, তাদের এখানে র্যাঙ্ক অনুযায়ী তাদের গিফট বসে গেছে। তো চুজ ফর্মুলা ব্যবহার করে খুবই সহজে তাদের গিফট হোক, তাদের ভ্যালু অ্যামাউন্ট হোক, তাদের পার্সেন্টেজ অনুযায়ী তাদেরকে প্রমোশন স্বরূপ বিভিন্ন ধরনের পেশনা বাবদ বিভিন্ন ধরনের যে গিফট দেওয়া হয়, তাদেরকে যে সব ধরনের ফেসিলিটি দেওয়া হয়, এই সব কিছু আসলে এখানে সেট আপ করা সম্ভব। তো আজকে চুজ ফর্মুলা নিয়ে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং ভিডিওটাতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।